ষষ্ঠীর দিন এই যে আমরা তিনজন, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, সব বাপের বাড়ি যাব বলে তৈরি হয়ে গেছি। এই দেখো টোটোতে উঠে পড়েছি, এবার ট্রেনে যেতে হবে। বলাগড় স্টেশনে নামবো, তারপর ট্রেন আসবে, ট্রেনে যাব। খুব আনন্দ হচ্ছে, কারণ কি অনেক দিন পর বোনদের সাথে দেখা হবে, তো সেই কারণে। দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি। ও, তোমাদের সাথে তো বলতে ভুলে গেছি, কি বলে, শুরুটাই তো করা হয়নি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, আর অনেক ভালোবাসা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। দেখো ভালো তো লাগবে, দেখো অনেকদিন পর যাচ্ছি বাপের বাড়ি, তারপরে হচ্ছে বন্ধুদের সাথেও দেখা হবে, এর একটা আলাদাই আনন্দ। সেই আনন্দটা আমি হয়তো মুখে প্রকাশ করতে পারছি না, মনে মনে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তাহলে ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন বলল যে জিরাট ঢুকছে, আর কিছুক্ষণ 5-10 মিনিট পরেই ট্রেন চলে আসবে। সেই কারণেই আমরা দাঁড়িয়ে আছি, আর ট্রেন ঢুকলে পরে তারপরে আমরা ওই কী বলে ওই ওভারব্রিজটার মধ্যে দাঁড়িয়ে আছি, যে ট্রেন ঢুকলে তারে নেমে পড়ে ট্রেনে উঠে পড়বো। আর রোদের মধ্যে তো ভালো লাগছে না। দেখো ট্রেন চলে এসছে, ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনের একদম দরজার সামনে দাঁড়িয়ে আছি যাতে হাওয়াটা পাই, সেই কারণে, কারণ চুল তো খোলা, এবার ভেতরে ঢুকলে তো হাওয়া পাবো না, আর গরম লাগবে, তখন অস্বস্তি লাগবে, সেই কারণে ট্রেনের এই এখানটায় দাঁড়িয়ে আছি। আর ট্রেনে প্রচণ্ড ভিড়, তাও 8:35 ট্রেনটায় গেছি আমরা, সেটাতে একটু হালকা হালকা আছে। আর যদি হাওড়ার ট্রেনে যেতাম না, তাহলে বিশাল ভিড় হতো। এ মানে চুপচাপ দেখো ট্রেন থেকে নেমে পড়ে এখন টোটো করে যাচ্ছি। আর টোটোতে কিন্তু আমি একা নেই, আমার বর আছে, মেয়ে আছে, আর আমার এক মেয়ে, আমার মেজো বোন আছে, মেজো বোনের বর আর মেয়ে, এই এই 6 জন মিলে আমরা টোটো করে বাড়ি যাচ্ছি। ওরাও ওই ট্রেনেই আসছিল, তারপরে স্টেশনে দেখা হলো, তা সেই একসাথে চলে আসলাম। এই যে বাড়িতে ঢুকে পড়েছি, মা দরজা খুলে দিল, বাবা মনে হয় কোনো কাজে ছিল তখন আসেনি, তা ঠিক আছে, এখন আমি তোমাদের সাথে আবার কথা বলতে এসেছি। এতক্ষণ তো অন্য কাজে ছিলাম, মানে তোমাদের সামনাসামনি আসেনি, এখন আবার তোমাদের সামনাসামনি এসে কথা বলছি। এখন এখানে কেউ নেই, সবাই ঘরের ভেতরে গেছে, হাত পা ধোবে, তারপরে কেউ কেউ স্নানও করতে পারে, যারা স্নান করেনি এসব স্নান ধান করবে, তারপরে আবার এখানে এসে সব বসবে। আর আমার মা বলল যে তোরা হাত পা ধো, বা যাই কর, এই যে লুচি ঠুচি করেছে, সে লুচি খেতে দিয়েছে, কাবলি ছোলা দিয়ে লুচি দিয়েছে, আর আমরাও খেয়ে নিয়েছি। আর আমার ছোট বোন আবার পরে এসছে, ওইখানে ছোট বোন এখন বসে আছে, আমার মা চা টা নিয়ে এসছে, এখন চা খাবো আর বসে বসে গল্প করব। আজকে তো বাড়িতে রান্নার ব্যাপারটা নেই, আমরাই বলেছি মাকে, মা তোমরা বাড়িতে রান্না করো না, দুপুরবেলা আমরা হোটেলে খেতে যাব, বাবা অর্ডার দিয়ে দিয়েছে হোটেলে। তাহলে আর আমার বাবা বাজার থেকে এই লিচু, আম এইসব এনেছে, সেগুলো সব ধুয়ে ঠুয়ে রাখছে। ওই যে আমার হাজবেন্ড দাঁড়িয়েছে, যে যে ছোট মেজো বোনের বর, মেজো বোন, এখানে আমার মা, কি যেন কথা হচ্ছে, সেই জন্য দাঁড়িয়ে আছে। ঠিক আছে চলো, তাহলে এই যে এখন হচ্ছে জামাই ষষ্ঠীতে তো আমাদের মাদের তো ব্রত, সেই কারণে মাথায় যে জল ব্রতর যে নিয়ম টিয়ম আছে সেইগুলোই পালন হচ্ছে। সব নাতনিদের রাত দেবে, তারপরে জামাইদের দেবে, তারপরে মেয়েদের দেবে, সেই কারণে আমরা এখন বসে আছি, মেয়েরা পেছনে বসে আছে। ও, আমার ছোটো বোন আমার কাছে আছে, দেখে মাকে মাকে বলে মাকে আমাকেও দিয়ে দাও। তো ছোটো বোনের মাথায় জল টল দিয়েছে, তারপরে ধান দুব্বা দেবে, তারপরে যা গিফট এনেছে সেই সব দেবে, সেসব হলো। দেখো চলছে, আমার মেয়ে এখন সব আগে বসবে, আর আমরাও বলেছি যে যে বড়ো থেকে ছোটো, নয়তো ছোটো থেকে বড়, এইভাবে বসবি তাহলে সুবিধা হবে দিদার, তাই ওরা ওইভাবেই বসেছে। ঠিক আছে চলো দেখতে থাকো কী হচ্ছে আস্তে আস্তে। যে আমার ছোটো বোনের মেয়ে,
মাঝখানে হলুদ রঙের জামা পরে, তারপরে আমার মেজ বোনের মেয়ে, ও হচ্ছে সব থেকে ছোট। আর আমার ছোট বোনের একটা সুবিধা হয়েছে, আমরা সোনাঝুরিতে যখন গেছি তখন আমার মা আমাদের শাড়ি তারপরে ওর কুর্তি কিনে দিয়েছে। ওর যে কুর্তি কিনেছে আগে, মা সেটা ভুলে গেছে, ওর আবার ডবল ডবল হয়ে গেছে। মা আমরা আবার বললাম, মা এটা ওকে ওই পুজোতে দিও, এখন আর দিও না। তো বলছে, না না আমি এখন নিয়ে নেবো। নিয়ে একটু বদমাইশি হলো ওর সাথে। এইগুলোই তো হয় বোনদের মধ্যে মিলে, মা সব নাতনিদের সব গিফট দিচ্ছে। তা এবার কি শুধু গিফট দিচ্ছে দেখে যে দিদাকে মানে প্রণাম করা তা না, আমার বাবাকেও কিন্তু সবাই প্রণাম করেছে। ও দেখো ওটাই তুলেছি, আর বাদ বাকির সবারটা তোলা হয়নি। না 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 আস্তে আস্তে সবাই করছে, ভেবেছিলাম যে তোলা হয়নি, না তোলা হয়েছে। এবার হচ্ছে জামাইদের পালা, আর আর এই নিয়ে টানবো না, ঠিক আছে। এবার আমরা সেজে গুজে এবার যাব হচ্ছে খেতে, রয়্যালে খেতে যাবো। এই যে আমরা সব সেজে গুজে নিয়েছি, একটা সময় বেরোবো ঠিক করেছি, আমাদের টোটোও চলে এসছে, দেখো টোটো দাঁড়িয়ে আছে। দিয়ে আমি আবার একটু কয়েকটা রিলস তৈরি করে নিলাম এর মধ্যে। তাহলে চলো এবার আমরা কোথায় খেতে গেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে টোটো করে টোটোতে উঠিনি, আমার বোনরা সব টোটোতে উঠে পড়েছে, আমি আমি এখন রিলস তৈরি করছি। মানে কি করব কি করব ভাবছি, মানে ভয়েস মানে গান করব না এমনি, মানে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবো সেই সব করছি। যে যে আমরা এখন পৌঁছে গেছি রয়্যালে, রয়্যালে পৌঁছে যাওয়ার পরে ওখানে ঢুকছি। আর এখানে না বিবাহ অভিযান বলে বইটা হচ্ছে, তাই ভাবছিলাম যে দেখব। তারপরে গরমের চোটে আর কারো ভালো লাগেনি, সবাই বললো যে না থাক পরে একদিন শীতকাল আসবে যখন তখন দেখব। আর আমার মা বলছে তোরা তিনজনে তাহলে একটা সেলফি তোল, আমি যেহেতু ফটো তুলছি তাই বলছে তোরা তিন বোনে মিলে একটা সেলফি তোল। আচ্ছা ঠিক আছে তুলবো। আর আমার মেজো বোন ঘর ভেতরে ঢুকে পড়েছে, আর ভেতরে দেখো সব বসে আছে, এখনও খেতে টেতে দেয়নি। আর খাওয়ার সময় না আমার একটা কী অবস্থা, আমি ভাবি যে দেখো পপকর্ন দিয়ে যাচ্ছে আর জলের বোতল দিয়ে গেছে, ভাবি যে ফটো তুলবো, খাওয়া দেখলে আর তখন আর ফটো তোলার ইচ্ছেতে থাকে না, তখন কতক্ষণে খাবো এরকম মনে হয়। আর তারপরে দুপুরবেলাটা খিদেও পেয়েছে, আর মানে ফটো তুলবো কি, খাওয়া দাওয়ার পরে যে উচ্ছিষ্টটা আছে সেই ফটোটা তুলেছি। তারপর আর কিন্তু মানে প্রথমে যে খাওয়া দাওয়া হয়েছে সেই খাবারের ফটো নেই, ওগুলো তো খাওয়া হয়েই গেছে। এবার দেখো রাত্রেবেলা আমরা বাড়ি চলে এসেছি, তখন কটা, তিনটে নাগাদ বাড়ি চলে এসেছি। এবার সন্ধেবেলা ঝড় উঠেছে, আর সেই ঝড়ের ফটোই তুলছি, কিন্তু ঝড় কেউ বুঝতে পারবে না, গাছপালা কেউ একটুও নড়ছে না, কিন্তু মানে হাওয়াটা যে দিচ্ছে আমি বাইরে দাঁড়িয়েছি বুঝতে পারছি, কিন্তু তোমাদের বোঝাতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা। তাহলে তারপরে আবার বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির ছবিটাই তোলা হয়েছে। আর বেশি বকবক করব না, তাহলে নতুন একটা ব্লগ নিয়ে আসছি, আর ধন্যবাদ জানিয়ে ব্লগটা শেষ করছি। বাই বাই, আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো।